ডিবিসি নিয়মিত কৃষিকথায় কৃষি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এজি মাহমুদ আজ আমরা আলোচনা করব স্মার্ট কার্ডে কৃষি ঋণ এ প্রসঙ্গে আর এই বিষয়ে নিয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইউএসএড এর এগ্রিকালচার এক্সটেনশন প্রজেক্টের সিওপি বিদ্যুৎ মহলদার বিদ্যুৎ মহলদার আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের কৃষিকথায় আপনার কাছ থেকে জানতে চাইব যে আসলে স্মার্ট কার্ডে কৃষি ঋণ এই স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ আসলে কি করে বিতরণ করা হবে এবং এই স্মার্ট কার্ড আসলে কি করে কাজ করবে শুরুতে সেটি জানতে চাই আপনার কাছ থেকে ধন্যবাদ আপনাকে আজ ইংরেজি শুভ নববর্ষ দু আপনার মাধ্যমে ডিবিসি নিউজের দর্শকদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আপনাদের আপনারা আমাদের আমাকে যে দাওয়াত করেছেন তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই শুভ নববর্ষে আমি ডিবিসি নিউজের মাধ্যমে বাংলাদেশের যে ক্ষুদ্র কৃষক চাষিগণ আছেন তাদেরকে আমি একটা সুখবর দিতে চাই যে দীর্ঘদিন ধরে আমাদের দেশে যত কৃষক আছেন তাদের তেতাল্লিশ পারসেন্ট হচ্ছে ক্ষুদ্র কৃষক যাদের জমি এক হেক্টরের কম তারা ব্যাংক থেকে সহজে লোন পান না কারণ ব্যাংকের যেসব নিয়মকানুন সেগুলো তারা সহজে ফুলফিল করতে পারে না আবার তারা বিভিন্ন মাইক্রোফিনান্স ইনস্টিটিউট থেকে যে লোনগুলো নিচ্ছে সেই লোনগুলো উচ্চ সুদ এবং এরা নর্মালি সাত দিন পরে কিস্তিটা শুরু হয় এই সব কারণে কৃষক তাদের যে লোনের মাধ্যমে যে কৃষিতে উৎপাদনে যে উৎপাদনের জন্য যে সময় প্রয়োজন এবং উৎপাদনের পরে পণ্যটা বিক্রি করে যে ফসল বিক্রির পরে যে টাকা দিয়ে তারা ঋণটা শোধ করে সেই সময়টা পান না এই সব সমস্যার মধ্যে দিয়ে দীর্ঘদিন আমাদের কৃষিতে যে আমরা টার্গেটটা ধরি বা উৎপাদন কৃষকের যেটা হওয়া উচিত সেটা হয় না কারণ তাদের হাতে নগদ টাকা না থাকার কারণে তারা ন্যায্য মূল্যে সার বীজ এবং কীটনাশক কিনতে পারছেন না এই সমস্যাটাকে মাথায় রেখে এই প্রকল্পে এক বছর ধরে কাজ করার সময় আমি একটা বিষয় অনুধাবন করলাম যে কৃষকদের কীভাবে সহজ শর্তে ঋণটা পৌঁছানো যায় এবং তারই মাধ্যম হিসেবে আমরা এ কার্ড বা এগ্রিকালচার কার্ড এই স্মার্ট কার্ডের প্রবর্তন শুরু করেছি এই কার্ডটা হচ্ছে ব্যাংক এশিয়া একটা প্রাইভেট ব্যাংক যারা এই উদ্যোগ গ্রহণ করেছে প্রকল্পের সাথে সহযোগী হয়ে যদি কার্ডের বিশদ আমি বলতে যাই তাহলে কৃষি ঋণ নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে যেখানে দশ পার্সেন্ট বা নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্টে কৃষককে কৃষি ঋণ দিতে হবে আর কৃষকরা দশ টাকা মূল্যে একটা অ্যাকাউন্ট খুলতে পারবে এই দুইটা কনসেপ্টকে আমরা কাজে লাগলাম এখন ব্যাংকের এই পরিমাণ জনবল এবং শাখা নেই যে একদম প্রত্যন্ত অঞ্চলে তারা কৃষকের কাছে ঋণটা পৌঁছাবে এই ধরনের খরচ এবং তার যে মেকানিজম সেটা খুব আবার কৃষক কিন্তু সব হয়ে ব্যাংকের শাখায় আসতে পারতেছে না কারণ ব্যাংকের লোন নেওয়ার জন্য এরা সব আনব্যাঙ্কড ফার্মার তাদের অ্যাকাউন্টস হয়তো ব্যাংকে নাই তো এই দুটোর মাঝামাঝি একটা মিডিয়াল ম্যান দরকার অথবা একটা এজেন্সি দরকার যারা এই দুটোর মধ্যে একটা ব্রিজিং করতে পারবে সেই কারণে আমরা যেসব ঋণদানকারী সংস্থা বা মাইক্রোফিনান্স ইনস্টিটিউট আছে তাদেরকে সহযোগী সংগঠন হিসেবে নিয়েছি এবং ব্যাংক এশিয়া বা অন্যান্য ব্যাংকে যে এজেন্ট ব্যাংকিং কনসেপ্টটা আছে যে একটা অর্গানাইজেশন ব্যাংকের প্রতিনিধি হয়ে রুরালে ব্যাংকিং সার্ভিসটা দিচ্ছে আমাদের এই মাইক্রোফিনান্স ইনস্টিটিউটগুলা ব্যাংকের সাথে সহযোগিয়ে কাজটা করতেছে আচ্ছা তার মানে কি বিদ্যুৎ মন্ত্রণালয় আমি জানতে চাই আপনার কাছ থেকে সেটা কি এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমেই কি আসলে কাস্তি পুরো কাস্তি হবে যে কৃষকরা সরাসরি ব্যাংকে না গিয়ে এজেন্টদের কাছ থেকে আসলে স্মার্ট কার্ড বুঝে পাবেন বিষয়টিকে এরকম হবে কি হবে মানে আমরা এটা কার্যক্রম অলরেডি 17 আগস্টে ফরিদপুরের শুরু করেছি এবং এখানে সরি ফরিদপুরের কোথায় কোথায় শুরু করেছে আমরা এখনো পর্যন্ত ফরিদ সদর উপজেলায় এক হাজার কৃষককে এটার মধ্যে নিবন্ধিত করেছি তার মধ্যে তিনশো কৃষক গতকাল পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই কার্ডের উপকারটা গ্রহণ করেছে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে একজোয়লি কাজটা হচ্ছে এজেন্ট ব্যাংকিংটা পরিচালনা করছে এই এনজিও সো এখানে দুইটা পার্টির সহযোগে এবং আমার প্রকল্পে সহযোগিতা কার্যক্রম প্রকল্প যেটা ঢাকা হাসেন মিশন পরিচালিত করছে এবং আমার সাথে আরো দুইটি ইন্টারন্যাশনাল একটা ইন্টারন্যাশনাল অর্গেশন কেয়ার এবং আরেকটা আইসিটি কম যদি খুব সহজভাবে কিছু কথা জানতে চাই আপনার কাছ থেকে যে ফরিদপুরে কি কি এখন কার্যক্রম চলবে আপনাদের এবং কোথায় কোথায় আপনাদের এটা আসলে সারা দেশে নিশ্চয়ই ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার অংশ হিসাবে আসলে পরে কোন জেলায় আপনারা যাচ্ছেন সেটি জানতে চাই আচ্ছা ধন্যবাদ আমরা এই মুহূর্তে চারটা জেলাকে নির্বাচন করেছি ফরিদপুরে আমাদের গত সতেরোই আগস্ট থেকে কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা ভোলাতে অলরেডি কার্যক্রম ওখানকার একটা লোকাল এনজিওর মাধ্যমে শুরু করেছি সেখানে অলরেডি দুই তিনশো ফার্মার নিবন্ধিত হয়েছে এর পরবর্তীতে আমরা নিয়ে যাচ্ছি খুলনার দাকপে যেগুলো আসলে প্রত্যন্ত এলাকা যেখানে ব্যাংকিং সার্ভিসটা সহজে পৌঁছানো যায় না আর তারপরে আমরা একটু প্রোগ্রেসিভ এলাকা যশোরে নিয়ে যাচ্ছি এটা আমরা ফেব্রুয়ারিতে শুরু করব এই চার জেলাতে আমাদের চারটা উপজেলায় চার হাজারের মতো কৃষক দুই হাজার সতেরো জুন পর্যন্ত আমরা সার্ভিসটা দিয়ে যাব আচ্ছা কৃষকদের আসলে স্মার্ট কার্ড পাওয়ার জন্য কী কী জিনিস একদম বাধ্যতামূলক প্রয়োজন হবে যেমন ব্যাংক অ্যাকাউন্ট থাকার প্রয়োজন হবে কিনা কি কি কাগজপত্র লাগবে অনেকেরই তো অনেক কাগজপত্র থাকে না প্রান্তিক পর্যায়ের কৃষকদের কি কী কাগজ লাগবে তাদের আপনি রাইট পয়েন্ট ধরেছেন যে কৃষকরা আসলে ব্যাংক থেকে কেন লোন পায় না কারণ এই যে ব্যাঙ্কিং সার্ভিসের জন্য যেসব রিকোয়ারমেন্ট সেটা তারা ফুলফিল করতে পারে না আমাদের যেসব কৃষককে আমরা প্রাথমিকভাবে নির্বাচন করেছি আমার প্রকল্পে এই দক্ষিণ অঞ্চলে এটা ইউএসআইডির ফিট দ্য ফিউচার একটা প্রজেক্ট এখানে আমাদের এক লক্ষ ফার্মার ফ্যামিলিকে আমরা সাপোর্ট দিচ্ছি যার মধ্যে গ্রুপ আছে এই ফার্মারই হচ্ছে আমাদের প্রাথমিক টার্গেট এক তার মধ্যে এক লক্ষ ফার্মার সবাই ক্রাইটেরিয়ার মধ্যে আসবে না কারণ এটা যেহেতু কৃষি ঋণ তো তার নিজস্ব একটা কৃষি জমি থাকতে হবে কারণ লোনটা নিয়ে তো তাকে শোধ করতে হবে তো আমাদের প্রাথমিক শর্ত হচ্ছে যে কৃষক আমাদের এই প্রকল্পের গ্রুপ সদস্য হতে হবে তাকে আমরা রেজিস্টার করবো এনজিও যে সহযোগী এনজিও তার মাধ্যমে এবং তাদের পঞ্চাশ শতক নিজস্ব জমি থাকতে হবে পঞ্চাশ নিজস্ব জমি এখন যদি স্ত্রী মহিলাদের নামে নর্মালি জমি থাকে না সেক্ষেত্রে আমরা যেটা করি যে স্বামী যদি তার সাথে সহজে তার ন্যাশনাল আইডি কার্ডটা এখানে যুক্ত করে তাহলে আমাদের কোনো অসুবিধা নেই আর ব্যাংক এশিয়ার প্রতিনিধি হয়ে এইসব এনজিও যেমন ফরিদপুরে আমাদের যে এনজিও আছে এটা হচ্ছে এসডিসি ওখানকার লোকাল এনজিও তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সংস্থার সাথে কাজ করছে এরা একটা বায়োলেটারেল এগ্রিমেন্ট সাইন করেছে ব্যাংক কৃষি সাথে আর আমার প্রজেক্টের সাথে একটা এমইউ আছে মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ড সমঝোতা স্মারক ব্যাংক এবং আমার প্রকল্প এবং এনজিওর সাথে যেহেতু এ কার্ডটা এই প্রকল্পেরই একটা উদ্ভাবন এবং প্রকল্পের উপকারভোগীদেরই আমরা যেহেতু প্রাথমিকভাবে নির্বাচন করব এবং এই যে একটা নিউ ইনিশিয়েটিভ এটা যেন নানান কারণে মায় না খায় এবং এটা যেন একটা সুফল নিয়ে আসে তার জন্য আমরা সমঝোতা স্বাক্ষর করেছি এই কারণে যে যাতে ব্যাংক কোনোরকম মনিটরিং থেকে দূরে না যায় এনজিও কোনোরকম যেসব চাষি আমাদের আওতার মধ্যে আসে না তাদেরকে না নেয় তো কৃষকদের আপনার প্রশ্নে আমি ফিরে আসি কৃষকদেরকে প্রথমত নিবন্ধিত হতে হবে এই নিবন্ধটা কোথায় হবে হ্যাঁ তারা তো আমার প্রকল্পের সদস্য এনজিওতে নিবন্ধিত হবে এনজিওর সদস্য হবে এক নম্বর স্টেপ দুই নম্বর স্টেপ হচ্ছে আমার প্রকল্পের স্টাফ এবং এনজিওর স্টাফ যৌথভাবে এই চাষিদেরকে তাদের জমি তাদের যে কি ফসল তারা চাষ করে এটার একটা বিজনেস প্ল্যান তৈরি করবে এবং সারা বছরের আয় ব্যয় হিসেব করবে এই ঘটনাগুলো যখন এই দুই পক্ষ যখন স্যাটিসফাইড হচ্ছে তখন তাদেরকে দশ টাকা যে সরকারের যে নিয়ম আছে দশ টাকা দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা যায় সেই অ্যাকাউন্টে ওপেন করতেছি স্থানীয় শাখায় এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সো দ্যাট এজেন্ট ব্যাঙ্কিংটা কিন্তু এই এনজিও নিচ্ছে তার বায়োলিটারাল এগ্রিমেন্টের মাধ্যমে এই ব্যাংকে শেয়ে থাকে এবং এখানে তারা প্রফিট শেয়ার করতেছে এবং আপনি জানেন যে কৃষি ঋণে সরকারের যে নিয়ম আছে সেটা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ পারসেন্ট ইন্টারেস্ট এবং এখানে এনজিও মাত্র পয়েন্ট ফাইভ পার্সেন্ট অ্যাড করতেছে এবং তারা প্রফিট শেয়ারিং করতেছে কারণ এনজিও এতদিন যে উচ্চ মূল্যে যে ঋণটা প্রদান করছে সেখানে অনেক কৃষকই ইন্টারেস্টেড হচ্ছে না এবং সেটা নিয়ে সে তার কৃষি পণ্যটাকে ঠিকমতো ব্যবহার করে পণ্যটাকে উৎপাদন করে যত সময় ফেরত দিতে পারছে না এই জন্য আমরা এটা ছয় মাস মেয়াদি লোন আপনার প্রশ্নটা হচ্ছে যে যারা বিদ্যুৎ মহলবার আমরা আলোচনায় ফিরবো তবে তার আগে একটি বিরতি নিতে হচ্ছে দর্শক আপনারা দেখছেন কৃষি কথা আমরা আলোচনায় ফিরছি একটা বিরতির পর সঙ্গেই থাকুন দর্শক আপনারা দেখছেন কৃষি কথা আজকে কৃষি কথার আলোচনার বিষয় স্মার্ট কার্ডে কৃষি ঋণ আমরা ফিরছি আলোচনায় جناب বিদ্যুৎ মহলদার আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি বলছিলেন যে আসলে নিবন্ধনের প্রয়োজন হবে কৃষকদের তো নিবন্ধনের কতদিনের মধ্যে আসলে কৃষকরা স্মার্ট কার্ড হাতে পাবেন এবং এই কার্ডের ব্যবহার তারা কি করে করবেন ধন্যবাদ আমরা আবার পেলাম নিবন্ধন হওয়ারটা হচ্ছে একটা শর্ত আমাদের এই কার্ডটা পাওয়ার জন্য কারণ আমরা যে আনব্যাংকড ফার্মারকে ব্যাংকিং সেক্টরে নিয়ে আসছি তাদের সেভিংস বা সঞ্চয়ের মনোভাব গড়ে তুলছি এবং এখানে নিবন্ধনের সাথে সাথে প্রতি মাসে কৃষককে একশো টাকা এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে সঞ্চয় করতে হবে এটা কিন্তু একটা প্রতি মাসে একশো টাকা জমা রাখতে হবে এটা আর তখন আমরা প্রসেসটা শুরু করি কৃষকদের যে ব্যাংকের যে অ্যাকাউন্টস খোলা জন্য প্রায় পাঁচ ছয়টা কাগজপত্র লাগে এই অ্যাকাউন্ট নর্মাল সেভিংস অ্যাকাউন্টের যত সুবিধা আছে ব্যাংক এশিয়ার সেগুলো তারা এই অ্যাকাউন্টের মাধ্যমে এবং এজেন্ট ব্যাঙ্কিংয়ের সহযোগিতায় পাচ্ছে টাকা রাখা উত্তোলন করা এবং অন্যান্য যেসব সেভিংস স্কিম ব্যাংক এশিয়ার আছে সেগুলো এই নর্মাল অ্যাকাউন্টে তারা পাচ্ছে এর বাইরে যখনই সে লোনের জন্য অ্যাপ্লাই করছে আপনি এনজিওর মাধ্যমে নিবন্ধিত হয়ে অ্যাকাউন্টস খুললে আপনি লোন নাও নিতে পারেন বাট আপনি ব্যাংকিং এর আওতায় সেবার আওতায় চলে আসলেন এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এখন তখন যখন এ কার্ড বা স্মার্ট কার্ডে ঋণের জন্য সে আবেদন করবে তখন ব্যাংকে সে আর প্রায় পাঁচ ছয়টা কাগজ লাগে তার ওই জমির পরিমাণ সেখানে কী ধরনের চাষাবাদ হয় এবং একটা লোন অ্যাপ্লিকেশান ন্যাশনাল আইডি যে শর্তগুলো নর্মালে আছে কিন্তু কৃষককে কোনো কোলেটারাল বা গ্র্যান্টি দিতে হচ্ছে না এই এ কার্ডের বিশেষত্ব এর যে ইউনিকনেস এটাই কৃষক এখানে কোন রকম গ্যারান্টি ছাড়া লোন আছে তখন আপনার প্রশ্ন হবে কিভাবে সেটা আমি একটু পরে আসতে যা আপনার প্রথম প্রশ্নের জবাব দেই এই যখন এই লোনের অ্যাপ্লিকেশন হয় তখন ব্যাংক এশিয়া থেকে কিন্তু একটা স্টাফ ও এজেন্ট ব্যাংকিং এ নিয়োগ করা আছে এই এজেন্ট ব্যাংকিং এর যে স্টাফ ব্যাংক এশিয়া থেকে দেয়া আছে তারা আবার এই লোনটা ভেরিফিকেশান করছে অ্যাপ্লিকেশানটা তারপরে তারা স্থানীয় ব্রাঞ্চ এটাকে পাঠায় এবং স্থানীয় ব্রাঞ্চ থেকে এটা ঢাকা ওদের যে রুরাল ক্রেডিট সেকশন আছে সেখানে এসে আবার ভেরিফাই হয় ভেরিফাই হওয়ার পরে লোনটা অ্যাপ্রুভ হবে এই প্রসেসটা কমপক্ষে তিন সপ্তাহ লাগে যেদিন থেকে লোনটার অ্যাপ্লিকেশন ব্রাঞ্চ অফিসে জমা হয় যতক্ষণ ভেরিফাই না হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো গ্যারান্টি নেই যে আপনার কাগজটা ওই লোকাল এনজিও এবং ব্যাংকের প্রতিনিধি ব্রাঞ্চে প্রেরণ করছে কারণ আপনি ওখানেই সব ক্রাইটেরিয়া বা সব নিয়মকানুন সব রিকোয়ারমেন্ট ফুলফিল নাও করতে পারে কিন্তু বিদ্যুৎ মহলদার আপনি বলছেন যে আসলে প্রচলিত ধারায় যে ব্যাংকের যে আসলে কৃষি যে ঋণের ক্ষেত্রে যে ইন্টারেস্ট রেট তার চেয়ে আসলে এখানে ইন্টারেস্ট রেট পয়েন্ট পার্সেন্ট বেশি হবে আসলে বলছেন কিন্তু এটি কি আসলে কমানো যেত না বিষয়টি ও এটা হচ্ছে যে আপনার যে এক্সট্রা রিস্কটা এনজিও নিচ্ছে সেটা হচ্ছে যে যখনই এনজিও ব্যাংকের মাধ্যমে ব্যাংকের সাথে এগ্রিমেন্টে যাচ্ছে তখন তাকে টেন পারসেন্ট টোটাল যে লোনটা সে ডিসভার্স করবে তার দশ পারসেন্ট হাড়ে এখানে তাকে গ্রান্টি টাকা রাখতে হচ্ছে এফডিআর করে সো এখানে একটা রিস্ক ম্যানেজমেন্ট এনজিও যেমন করতেছে দ্বিতীয়ত হচ্ছে যে ব্যাংক কিন্তু একবার লোন দিয়ে এবং ফিরে আসে এখানে কিন্তু কৃষককে তার মনিটরিং করতে হচ্ছে তার উৎপাদন হচ্ছে কি না সেটা দেখতে হচ্ছে এর জন্য এক্সট্রা আমরা কিছুটা সার্ভিস চার্জ হিসেবে বলতেছি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা নাইন পয়েন্ট ফাইভ প্লাস পয়েন্ট ফাইভ কৃষক ছয় মাসে একশো টাকা আসলে পাঁচ টাকা দিচ্ছে আমি যদি ফোর পয়েন্ট ফাইভ বলতাম বা ফোর পয়েন্ট সেভেন ফাইভ বলতাম তাহলে কিন্তু এটা খুব সামান্য ডিফারেন্স আপনি দেখেন এটার যে বিশেষত্ব আছে যে ব্যাংক থেকে যখন কার্ডটা ইস্যু করা হচ্ছে তো সেখানে মনে করেন আপনার দশ হাজার টাকা আছে কিন্তু আপনি দশ হাজার টাকার উপরে কিন্তু সুদটা হচ্ছে না আপনি যখন এই কার্ডটা নিয়ে স্থানীয় প্রতিনিধি যে বিক্রয় প্রতিনিধি যা কৃষি পণ্য বিক্রেতার কাছে যে যেদিন এটাকে পাঁচ করে যে কয় টাকা খরচ করছেন লোনটা ওখান থেকে শুরু হচ্ছে সো দ্যাট আলটিমেট আপনি যেটা বলছেন আপনি যদি একটা প্যাকেজ লোন নেন একটা এনজিও থেকে বা তখন কিন্তু লোনটা আপনার হাতে দেওয়ার সাথে সাথে কিন্তু টোটাল অ্যামাউন্টের পরে সুদটা শুরু হয় এখানে কিন্তু টোটাল অ্যামাউন্টের পরে সুদটা শুরু হচ্ছে না আপনার ব্যাঙ্কে ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু লোনটা পিলোড করে দেওয়া হয়েছে কিন্তু এর মানে এই না যে ওই টোটাল টাকার উপরে আপনাকে সুদ দিতে হচ্ছে আচ্ছা এই অর্থ কি মানে কৃষকটা কি ক্যাশ আউট করতে পারবেন নাকি এটি আসলে কিভাবে ব্যবহার করবেন কৃষক আমি প্রসেসটা আসতেছি তো প্রথমে আপনার প্রশ্নের জবাব দিলাম যে আমি যেটাকে দশ পার্সেন্ট বলছি সেটা আসলে নাইন পয়েন্ট নেমে আসবে এটা হলো এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে যে যখন লোনটা হাতে কার্ডটা হাতে পাচ্ছে এখানে আমরা কোনো কোড বা এগুলো কৃষককে এখন দিচ্ছি না যেহেতু সে একটা ঋণের আওতায় আছে এটা একটা নতুন টেকনোলজি যেটাকে আমরা এনএফসি টেকনোলজি করছি নিয়ার ফিল্ড কমিউনিকেশান এটাই বাংলাদেশে এই আমরাই প্রথম প্রচলন করলাম কোনো আরবান ব্যাঙ্কও এটা করতে পারে যে একটা স্মার্ট কার্ড একটা স্মার্টফোনের সাথে টাচ করলে তখন হয় তার ফিঙ্গার প্রিন্ট অথবা তার ফেস ডিটেকশন এটার ফলে কার্ডটা কানেক্ট হয়ে যাবে ওই স্মার্টফোনের সাথে এটা অ্যাপসের মাধ্যমে হচ্ছে সো ফার্মারকে কোনো রকম পিন কোড মনে রাখতে হচ্ছে না একজনের কার্ড আর একজনে ব্যবহার করতে পারছে না এবং কার্ডটা হারায় গেলে সে টেনশনে থাকতেছে না সো দ্যাট যার কার্ড তাকে ক্যারি করতে হচ্ছে কিন্তু ফিঙ্গার প্রিন্টটি আসলে কি করে দিবেন ফিঙ্গার প্রিন্ট যখন কার্ডটা দেওয়া হচ্ছে তখন লোন অ্যাকাউন্ট যখন লোনের অ্যাপ্লিকেশন করা হচ্ছে সেখানে আমরা ফিঙ্গার প্রিন্টটা ওখানে রেকর্ড করে নিচ্ছি প্রথমে কিন্তু কার্ডটি তো যে কারো হতে পড়লে যে কেউ তাহলে মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপস ব্যবহার করে টাচ করে তার ফিঙ্গারপ্রিন্ট না মিললে তো হবে না ওই কার্ডের ডাটা বেসে তো ফোনে কি করে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিবেন স্মার্টফোনের স্ক্রিনের পরে ওখানে চায় এটাই অ্যাপসটা বিশেষ ধরনের অ্যাপস যেটা স্মার্টফোনে পর্দা থেকে সিআই তৈরি করেছে যেটা ব্যাংক তৈরি করেছে যে এখানে আপনার স্মার্টফোনের স্ক্রিনের উপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেয়া যাবে অথবা আপনার ফেস ডিটেকশন হওয়ার পরেই শুধু অ্যাকাউন্টটা কানেক্ট হবে এখন আপনার মূল প্রশ্নে উত্তরে আসি যে কৃষক যখন কার্ডটা হাতে পাচ্ছে তখন আমরা স্থানীয় কৃষি পণ্য বিক্রেতাকে যাদের স্মার্টফোনে এই এনএফসি চিপসটা লাগানো আছে ইনিশিয়ালি প্রোজেক্ট থেকে কিছু এটাকে প্রমোট করার জন্য কিছু ভালো কৃষিপণ্য বিক্রেতাকে আমরা বিনামূল্যে এই ফোনগুলো প্রদান করছি আস্তে আস্তে আমরা আশা করছি তারা এটা কিনে নেবে তো কৃষক যে তার বিজনেস প্ল্যান আছে যে কতটুক জমি তার আছে এবং কী কী ফসল সে চাষ করবে তার জন্য কী কী কৃষিপণ্য তার লাগবে এগুলো তার সার বীজ কীটনাশক ওই নির্দিষ্ট দোকান থেকে কিনবে এবং দোকানটা তার নিকটবর্তী সো এখানে পণ্য কেনার পরে সে ওই কার্ডটা টাচ করলে স্মার্টফোনের মাধ্যমে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট টাকাটা ট্রান্সফার হয়ে যাচ্ছে সো কৃষকের ক্যাশ টাকা ওঠানোর কোনো সুযোগ নেই এক নম্বর এটাই বাংলাদেশের প্রথম একটা মনিটরিং ব্যবস্থা যেটার মাধ্যমে আপনার ঋণের প্রকৃত টাকাটা প্রকৃত কৃষিপণ্য ক্রয়ে বিক্রি হচ্ছে আপনি অন্য কোনো কাজে এটাকে ব্যয় করতে পারছেন না এক নম্বর দ্বিতীয়ত পিন নম্বর না থাকার কারণে আপনি কোনো ক্যাশ আউট করতে পারছেন না আর আপনার যতটুকু খরচ ততটুকুর উপরে আপনার ঋণের বোঝাটা আপনার ঘাড়ে চাপছে কিন্তু এর সাথে সাথে তো আসলে যারা কৃষক তারা দশালে লোন নেওয়ার স্বার্থে হয়তো স্মার্ট কার্ড ব্যবহার করবেন কিন্তু যারা আসলে বিক্রেতা তাদের কাছে আসলে যে অর্থটি পৌঁছাচ্ছে স্মার্ট কার্ডের মাধ্যমে তারা সেটি আসলে কি করে ক্যাশ আউট হ্যাঁ এটা ইন্টারেস্টিং কোশ্চেন সেটা হচ্ছে যে এখানে কিন্তু সবাই এই ব্যাংকিং সেক্টরের মাধ্যমে আসছে ওই কৃষি পণ্য বিক্রেতারও প্রথম শর্ত হচ্ছে যে সে ওই দশ টাকার অ্যাকাউন্ট খুলে ওই এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অ্যাকাউন্ট হোল্ডার হচ্ছে সো অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হচ্ছে এবং যেদিন উনি পণ্যটা বিক্রি করলেন তার দু দিন পরে এসেও এজেন্ট ব্যাঙ্কিং থেকে ক্যাশটা তুলে নিয়ে যাবে সো এখানে কৃষি পণ্য বিক্রেতাই হচ্ছে সবচেয়ে বেশি লাভবান কারণ আগে উনি অনেকদিন বাকিতে বিক্রি করতে হতো তার ক্যাশ পট আনসার্টিনিটি থাকতো এবং ক্যাশের এনরোলমেন্টটা কম হতো এখন কিন্তু সে সাথে সাথে পেয়ে যাচ্ছে যার কারণে আমাদের অ্যাডভান্টেজটা হচ্ছে যে আমরা কৃষককে ওই সব কৃষি পণ্য বিক্রেতার কাছেই নিয়ে যাচ্ছি যারা ন্যায্য মূল্যে এবং গুড কোয়ালিটি ইনফুটস তাদের কাছে বিক্রি করবে কারণ আমাদের দেশে কৃষকদের এটা কিন্তু একটা ব্যাপক সমস্যা আপনার টাকা আছে কিন্তু আপনি যে ন্যায্য মূল্যে এবং গুণগত মানসমান্য কৃষি পণ্য কিনতে পারছেন এটা নেই তো এইগুলো হচ্ছে এই স্মার্ট কার্ডের মানে ভালো দিক এখন কি শুধু ব্যাংক এশিয়া মানে একটি ব্যাংকের কথা আপনি বলছিলেন কিন্তু এই ব্যাংক কি ব্যাংকের সংখ্যা বাড়ানোর জন্য কি আপনারা কোনো পরিকল্পনা রয়েছে কিনা কারণ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা রয়েছে প্রত্যেকটি ব্যাংকেই কিন্তু কৃষি ঋণ দিতে হবে সেক্ষেত্রে প্রত্যেকটি ব্যাংকের এই বাধ্যবাধকতাকে বা কৃষি ঋণের বিষয়টিকে আসলে স্মার্ট কার্ডে কি করে নিয়ে আসা যায় হ্যাঁ এখন আপনার প্রশ্নটা খুবই ভালো এতদিন বেঙ্গুলো যেটা করত সেটা হচ্ছে যে তাদের মূল ঋণ মোট ঋণের 2.5% কিন্তু কৃষি ঋণ দিত তারা একটা এনজিওকে এই নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্টের লোনটা দিত এনজিও কিন্তু ওই কৃষককে ঠিকই তাদের যে প্রচলিত নিয়ম বিশ পঁচিশ পার্সেন্টের সাপ্তাহিক সুদের ঋণটা দিত এইভাবে তারা তাদের ইয়েটা পূর্ণ করতো কিন্তু আমাদের কৃষি কার্ডের মাধ্যমে এ কার্ডের মাধ্যমে কিন্তু কৃষকের কাছেই লোনের নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বলে না টেন পার্সেন্টে বলেই টাকাটা যাচ্ছে অন্য ব্যাংক এটাকে আসতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আপনি ভাবেন যে আমরা টার্গেট নিয়েছি দুই হাজার একুশ পর্যন্ত পঞ্চাশ হাজার কৃষককে এই সেবার আওতায় নিয়ে এই পঞ্চাশ হাজার দশ হাজার বা বিশ হাজার এখানে আমি ভুলে গেছি বলতে লোনের পরিমাণটা হচ্ছে দশ থেকে বিশ হাজার এই টাকার এতগুলো অ্যাকাউন্টস মেনটেন করার জন্য একটা স্ট্রং ডাটাবেজ এবং তার পিছনে একটা বড় সফটওয়্যারের যোগ্য আছে সেই কর্মকাণ্ডটা যতক্ষণ তারা ইনভেস্ট না করছে এখানে একটা বিজনেস পোটেন্সিয়ালিটি অ্যানালাইসিস না করে ততক্ষণ তো তারা আমাদের কাছে আসবে না দ্বিতীয়ত আমরা সেচুরেটেড হব ধরেন দুই সালের পরে কেন আমরা আশা করতেছি আফটার থ্রি ইয়ার্স বাংলাদেশে যে ফিসার ফোন এগুলো আস্তে আস্তে আউট হয়েছে বিদ্যুৎ মহলদার আমরা আশা করবো যে আসলে আরো ব্যাংকের সাথে সম্পৃক্ত হবে এবং স্মার্ট কার্ডের মাধ্যমে আমাদের দেশের কৃষকরা উপকৃত হবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে কথা আলোচনা অংশগ্রহণ করার জন্য আপনাকেও ধন্যবাদ আমি এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা এ কার্ড ব্যবহার করুন এবং ভবিষ্যতে আপনারা স্বল্প সুদে ব্যাংকের কৃষি ঋণ নিয়ে আপনাদের দশক এই ছিল আমাদের কৃষি ভিত্তিক নিয়মিত আলোচনা অনুষ্ঠান কৃষি কথা আজকে আলোচনার বিষয় ছিল স্মার্ট কার্ডে কৃষি ঋণ এর প্রসঙ্গে আগামীকাল দেখা হবে অন্য কোন বিষয়ে অন্য কোন সঙ্গে এরপর পাঁচটা ডিবিসি সংবাদ নিয়ে আসবেন মজুমদার জুয়েল সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা